চুপচাপ থাকতো, লেখাপড়াই বেশি করতো, আড্ডা ফাড্ডা মারতো না। স্কুলের পরে বিকালে একটা খানা পিঠা করে নদীর পার দিয়ে একটু হাঁটতেন। সারদার দিয়ে সামনে প্রদর্শনের মিডিশনের একটা নেশা ছিল, যেখানেই তো বড় মিটিং হইত সেখানে যেত। তখন নেতা বলতে তো আমাদের একে ফজলুল সারদি সাহেবই ছিলেন, মুসলিম লীগের পছন্দ করতেন না। কিন্তু এরা তখন একটু ঘোরা বই লেখাপড়া ছিল, তখন আওয়ামী লীগের দিকে ছুটি আসলো। উনি তো বয় স্কাউট আন্দোলনের সাথে জড়িত ছিলেন একেবারে আজীবন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন ওনারা সিভিল ডিফেন্সের ট্রেনিং নিয়েছিলেন। যে এটা উনি যখন সেন্ট নিকোলাস ইনস্টিটিউশনে পড়তেন নাগরিক কালীগঞ্জে, ওই সময়কার ছবি। একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া দাওয়া, আর একসঙ্গে মুসলিম লীগ করা, কে দুইটা সাইকেলে উঠে এখান দিয়ে সোয়ারি ঘাট দিয়ে রাস্তা পার হয়ে, ওরা লোকরা আমাদের চিনেই ফেলছিল যে দুজন মুসলিম লীগের লোক যায় প্রভাকাণ্ডা করতে যায়। তো রাস্তায় দাওয়াত দিত আমাদের যে আজকে আমার বাড়িতে খাবেন, আজ আমার বাড়িতে খাবেন। সাম্রাজ্যবাদ উচ্ছেদ হবে, সামন্তবাদ উচ্ছেদ হবে। সাম্রাজ্যবাদের সৃষ্টি হলো হিন্দু মুসলমান ঝগড়া। তো একাত্তরে কলকাতায় তাজউদ্দিন আহমদের সমস্যার শেষ ছিল না, সমস্যা ছিল ভারতের নীতি নির্ধারকদের বাংলাদেশের ঘটনা ও যুদ্ধের প্রকৃত অবস্থাটা বোঝানো, ছিল 1 কোটি শরণার্থীর বিশাল ও গভীর মানবিক চাপ, তার উপর ছিল আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা ও চীনের বিরোধিতা ও নানা অপপ্রচার, সমস্যা ছিল তার নিজের দলের ভেতরেও। খন্দকার মুশতাকের নেতৃত্বে দক্ষিণপন্থী উপদলটি আমেরিকার সঙ্গে তাল মিলিয়ে নানা চক্রান্ত করছিল। উচ্চাকাঙ্ক্ষী যুব নেতাদের কেউ কেউ তাজউদ্দিন আহমদের নেতৃত্ব তেমন সহ্য করতে পারছিলেন না। জানা যায় যে তাকে হত্যা করার জন্য থিয়েটার রোডে একজন আততায়ীকেও একবার পাঠানো হয়েছিল। দুইখান চৌকি দিলাম, ও পাশে ওনাকে চারজনের বসার মানে বেঞ্চ দিলাম চেয়ার না, আর এই পাশে চারজনের দিলাম। চারজনের পাশে ওই মনসুরের সব ছিল এই পাশে বসা, ওই দরজায় ঢুকতেই মনসুরের সব বসা। আমি খালি এম মিস্টার মানে পরিচয় করে দিতে হবে, মিস্টার এম কইছি সঙ্গে সঙ্গে। আজান পড়ার 10-15 মিনিট আগে ফায়ারের শব্দ শুনলাম আপনার, ইট ওয়াজ অটোমেটিক ফায়ার, হ্যাঁ ব্রাশ ফায়ার, অটোমেটিক ফায়ার। এরপরে কতগুলি লোক দৌড়ে ডবল মার্চ করে চলে গেল, আর কিছু লোক পালি পালি বলে চিৎকার করতেছে। ওইখানে আবার ঝপঝপ ঝপঝপ করে শব্দ হলো, আমার মনে হলো ব্যাধের চাপ শুনল। মানে ওই যারা পানি পানি বলে চিৎকার করতেছিল তারা বেঁচেছিল, ওইগুলোকে টু মেক শিওর যারা মারা যায়, এই জন্য ওই যারা দৌড়ে গেছিল পরে শুনছে তারাই আবার ফেরত আসছে দৌড়ে দৌড়ে আইসা ব্যায়ানেট মেরে আপনার দে মেড শিওর দ্যাট দে আর ডেড। গভীর সমুদ্র থেকে জাহাজকে নিরাপদে বন্দরে নিয়ে আসতে একজন দক্ষ নাবিক লাগে। মুক্তিযুদ্ধের সেই ভয়াবহ দুঃসময়ে তাজউদ্দিন আহমদ যেন ছিলেন এক হতভাগ্য পাইলট, যিনি জাহাজটা নিরাপদে বন্দরে পৌঁছে দিলেও তার স্বপ্নের বন্দরটায় নিজেই যেন পৌঁছতে পারলেন না। আমি একবার ডক্টর কামাল হোসেনকে জিজ্ঞেস করেছিলাম যে ওনার আমি একটা পোর্ট্রেট বানাতে চাচ্ছি, মানে হাতে আঁকবে, তো কয়েকটা ছবি দিতে হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যাকে শিল্পী, কিন্তু আমি ওনার ছবি পাচ্ছি না, মানে একটা বা দুটো ছবি, আরও কিছু ছবি দরকার। তখন উনি বললেন যে দেখো তাজউদ্দিন ভাই এমন ছিলেন, যখন ধরো একটা মিটিং হচ্ছে, মিটিংটা শেষ হয়ে গেল,
তখন যখন ছবি তোলার সময় আসে তখন উনি আস্তে করে সরে যেতেন সেখান থেকে। হ্যাঁ, মানে উনি কোন সময় তো আমি আবার এই কথাটার সাথে একটা মিল পাই যে 71 সালে আমি শুনেছি উনি ওনার সহকর্মীদেরকে বলতেন যে আসুন আমরা এমন করে কাজ করি যেন পরবর্তীতে ঐতিহাসিক যখন বাংলাদেশের ইতিহাস রচনা করবে তখন যেন আমাকে খুঁজে পেতে কষ্ট হয়।